أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরান 14 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। উপস্থাপিত আয়াতে কারীমার আলোকেই কথা বলার চেষ্টা করব, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, যেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাদের জীবন মুসাফিরি জীবন। এই মুসাফিরি জীবনের তথা দুনিয়ার জীবনের শুরু আছে এবং শেষও আছে। এই জীবন আমাদের চিরস্থায়ী নয়, চিরকাল আমাদের এই জীবনে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন নাই। আমাদেরকে এই দুনিয়ার জীবন তথা মুসাফিরি জীবনের পরিসমাপ্তি ঘটি আল্লাহ পাক আমাদেরকে পারলৌকিক জীবনে পদার্পণ করাবেন। কথা ঠিক আছে তো ভাই? ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র কার গোলামির জন্য? কথা বলেন, কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে পৃথিবীর উপকরণ দিয়েছেন আমাদেরকে চলার, যে উপকরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই উপকরণগুলো দিয়েছেন, আবার দেওয়ার পর সতর্ক করে দিয়েছেন আমাদেরকে অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অঢেল ঐশ্বর্যের মালিক বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এগুলোর ব্যাপারে আবার সতর্ক করেছেন যেন এগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে ভুলে না যাই, তাওহীদকে ভুলে না যাই, আল্লাহর গোলামী যেন ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি যুয়িনা শোভনীয় করে দিয়েছি, নন্দিত করে দিয়েছি, আকর্ষণময় করে দিয়েছি, চিত্তকর্ষক করে দিয়েছি। আমি তোমাদেরকে তোমাদের সামনে এগুলো শোভনীয় করে দিয়েছি কি লিন্নাস মানুষের জন্য, হুব্বুশ শাহাওয়াত আমি তোমাদেরকে হুব্বু মানে ভালোবাসা আকর্ষণ, মিনান নিসা নারীদেরকে, নারীদেরকে তোমাদের আমি তোমাদের সামনে মনোরম করে উপস্থাপন করেছি। নারীদের দিকে খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে তোমরা আমি আল্লাহর নিয়ম ভুলে যেও না। কে বলতেছেন? এই নারীরা সবচেয়ে আকর্ষণীয় বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, সবচেয়ে আমার কাছে দুইটা জিনিস প্রিয়, একটি হচ্ছে নারী জাতি আর একটি হচ্ছে সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নারীরা এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের শোভনীয় এমন একটা বস্তু, আমার উম্মতেরা সবচেয়ে বেশি পথভ্রষ্ট হবে, গোমরা হয়ে যাবে, পুরুষদেরকে ধোকায় ফেলে দিবে যেই বস্তুটা, সেই বস্তুটা হচ্ছে নারী। নারীদের মাধ্যমে পুরুষেরা কলঙ্কিত হবে, নারীদের মাধ্যমে স্বামীরা কলঙ্কিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। ভাই হচ্ছে কি হচ্ছে না? নারীদের মাধ্যমেই অনেক পরিবার আছে স্বামী লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে।
এই নারীরা এমনও এমনও নারী আছে যেই নারী তার সৌন্দর্য প্রদর্শনী করে বেড়ায় পাতলা ফিনফিনে পোশাক পরিহিত বেগানা অনেক নারী যারা আকর্ষণের জন্য পরপুরুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পোশাক আশাকে তারা বেপর্দায় রাস্তাঘাটে বের হয় বের হওয়ার মাধ্যমে তারা পুরুষদের চোখের জেনা পুরুষদের মাধ্যমে আকৃষ্ট করায় তাদের দিকে এই নারীরা ফেতনা সমাজের জন্য ফেতনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নারীরা তোমরা যখন ঘর থেকে বের হয়ে বের হবে তোমরা ওয়াকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা যখন বের হবে বাড়ি থেকে ঘর থেকে বের হবে তখন তোমরা জাহিলিয়াতি নারীদের ন্যায় অভদ্র অমার্জিত পোশাক পরিচ্ছদ পরিধান করিয়া পাতলা ফিনফিনে পোশাক পরিচ্ছদ পরিধান করিয়া পর পুরুষকে আকৃষ্ট করার জন্য তোমরা রাস্তাঘাটে বের হইও না এটা কার কথা আল্লাহর ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন হে রাসূল আপনার উম্মতদেরকে বলে দেন হে আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে শোভনীয় করে দিয়েছেন আকৃষ্ট করে দিয়েছেন চিত্তকর্ষক করে তৈরি করেছেন মিনান নিসাই নারীদেরকে তোমাদের সামনে আকর্ষণ করে দিয়েছেন এই আকর্ষণ যেন শরীয়তের গণ্ডির ভিতরে হয় শরীয়তের গণ্ডি আল্লাহ রাব্বুল আলামিন যেই বর্ডার দিয়েছেন নারীদেরকে চলার যেই বর্ডার দিয়েছেন যেই বিধান দিয়েছেন যে এরিয়া দিয়েছেন সেই এরিয়াটা হচ্ছে নারীরা পর্দায় বের হবে এই পর্দা নামক এই বর্ডার কে দিয়ে দিলেন কথা বলেন কে দিয়েছেন আল্লাহ পাক এই বর্ডার দিয়েছেন নারীরা পর্দায় বের হবে পুরুষদেরকে বলেছেন হে পুরুষেরা নারীর দিকে তোমরা খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে নারীর দিকে তাকাইও না এই বর্ডারও আল্লাহ পাকের নির্ধারিত বর্ডার এই বর্ডার ক্রস করে যাওয়া যাবে না আমি পরবর্তী আয়াতের মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওমাইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে আল্লাহ তাআলার নাফরমানি করার অর্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ডার দিয়েছেন যে সীমানা দিয়েছেন এই সীমানার মধ্যে এই বর্ডারের মধ্যেই আমাদেরকে থাকতে হবে এটা কার হুকুম আল্লাহর হুকুম এই বর্ডার যে ব্যক্তি এই বর্ডারকে ক্রস করে যে ব্যক্তি অন্যায়ের দিকে নিজেকে ধাবমান করাবে নিজেকে ধাবিত করাবে এবং ওয়া রাসূলুহু রাসূল যে আদর্শ দিয়েছেন এই রাসূলের আদর্শকে ওভারটেক করিয়া যে ব্যক্তি মানব রচিত আদর্শের দিকে ধাবিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু হুদুদ মানে সীমারেখা আল্লাহ এবং তার রাসূল যে সীমারেখা দিয়েছেন এই সীমারেখাকে যে ব্যক্তি ক্রস করে অন্য সীমানায় প্রবেশ করবে যেমন আমরা বাংলাদেশ এবং ভারত আমাদের বর্ডার আছে কি নাই আমাদের এই বর্ডার আমরা যদি বাঙালিরা আমরা যদি লুকোচুরি করে যদি আমরা ভারতের মধ্যে প্রবেশ করি বর্ডার ক্রস করে যদি আমরা অবৈধভাবে ভারতে প্রবেশ করি ভারতের বিএসএফ আমাদেরকে গ্রেফতার করবে কিনা ভাই কথা বলেন করবে কিনা গ্রেফতার করবে জেল জরিমানা দেবে আমার বিরুদ্ধে আমাদের আমার বিরুদ্ধে অনেক কিছু সরকারি হবে প্রশাসনিক ভাবে আমাদের উপর হদ জারি হবে জেল হবে তিন মাস চার মাস ছয় মাস এক বছর জেল হওয়ার সম্ভাবনা আছে আছে কি নাই ভাইরা আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই বর্ডার দিয়েছেন এই বর্ডার ক্রস করে যে ব্যক্তি অন্য বর্ডারে প্রবেশ করবে হারাম বর্ডারে প্রবেশ করবে অবৈধ কোরআন সুন্নার আদর্শের বহির্ভূত কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে গ্রেফতার করবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করিয়া তাহাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবে ভাই কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন ওমাইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু
যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বর্ডার ক্রস করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা সীমা লঙ্ঘন করিয়া যারা অন্য পথে অন্য মতে অন্য রাস্তায় নিজেকে ধাবিত করাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউদখিলুহু নারুন ফিহা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে ফেলিয়া দিব জোরে বলেন নাউযুবিল্লাহ ওয়ালাহু আযাবুম মুহিন আর তার জন্য রয়েছে অপমানজনক আযাব অপমানজনক শাস্তির বন্দোবস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করে রেখেছি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে তোমাদের সামনে নারীদেরকে শোভনীয় করে উপস্থাপন করেছি এই শোভনীয় পর্যায়ে এই শোভনীয়টা যেন তোমাদের কাছে খারাপ দৃষ্টিভঙ্গি নিজেকে যেন উপস্থাপন করতে না পারো